সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটার নাই। ব্রাহ্মণবাড়ির একটি কেন্দ্রে তিন চারটি কুকুর ঘুমিয়ে আছে। আল্লাহ বাঁচাইছে যে কুত্তার ভোট দেওয়ার অধিকার নাই। যদি থাকতো তাহলে কি সর্বনষ্ট হয়ে যেত। আরেকটা খবর আসছে, একটা কেন্দ্রে কোনো ভোটার যাচ্ছে না, পুলিশ নাকি মাইকিং করতেছে, ভোটার ডাকতেছে। আমি আমার জীবনে শুনি নাই ভাই এরকম সেরা কৌতুক। অর্থাৎ পুলিশ মাইকে ডাকতেছে, ভোট দিতে আসেন। আওয়ামী লীগ পায়ের আওয়াজ পেয়ে গেছে, ওই যে কারা আসছে, ওই যে কারা আসছে, এরা কারা? এরা গণতন্ত্র চায়, এরা কথা বলতে চায়, এরা ভোটের অধিকার চায়, এদেশের জনমানুষের অধিকার আদায় করতে চায়। আমরা যদি চিৎকার করি আওয়ামী লীগ ভয় পায়, আমরা যদি নীরব থাকি আওয়ামী লীগ ভয় পায়। আমরা নীরব পদযাত্রা করব বলেছি আমরা, তাই না? আওয়ামী লীগের ভয়ের কি আছে ভাই? এ তো আনন্দের কথা, বিএনপি নীরব হয়ে গেছে। কিন্তু না, আওয়ামী লীগ বিএনপির পদযাত্রার যে রাস্তা প্রকম্পিত হচ্ছে সেই কারণে আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে। ওনাদের এক একজন চাটুকার এক এক রকম কথা বলছে, কেউ বলছে বিএনপির মরণযাত্রা, কেউ বলছে এইটা, কেউ বলছে সেটা। আরে ভাই, আমাদের মিছিল মরণযাত্রা হোক নাকি আওয়ামী লীগের শবযাত্রা হোক, এইটা তোমাদের কি আসে যায়? তোমাদের কি আসে যায়? তবে হ্যাঁ, যদি এটা আওয়ামী লীগের শবযাত্রা হয়ে থাকে তাইলে তাদের কিছু আসে যায়। আওয়ামী লীগের পূর্বের একটা আমরা বলে দিচ্ছি যে আপনাদের পতন শুরু হয়ে গেছে, আপনাদের পতন শুরু হয়ে গেছে। এখন শুধু দেশের মানুষের সময়ের অপেক্ষা। হঠাৎ করে কথা নাই, বার্তা নাই, বলা নাই, কওয়া নাই, বিদ্যুতের দাম বাড়াই দিল। বিদ্যুৎ মন্ত্রী বলে ফেললেন যে মাসে মাসে সমন্বয় করা হবে। ভাবটা এরকম, এটা কারো একটা রাজত্ব, রাজার হুকুম মতো দেশ চলবে। আমরা বলতে চাই এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হুকুম মতো দেশ চলবে, কারো রাজতন্ত্রে নয়। তবে হ্যাঁ, এখন তো সরকার নাই, এখন তো একটা অবৈধ দানব আমাদের শরীর আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই দানবকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে হবে। এই দানবকে ঘাড়ে রেখে দেশের কোনো উন্নয়ন, দেশের সাধারণ মানুষের উন্নয়ন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন কখনোই সম্ভব নয়। এই সংবিধানকে কেটে ছিঁড়ে আপনারা যা করেছেন, এই সংবিধানের অপমান করেছেন আপনারা। আপনাদের মনে নাই, আপনারাই তো বলেছিলেন জামাত ইসলাম এবং আওয়ামী লীগ মিলে এই তত্ত্বাবধায়কের দাবি ছিল। ওনারা বলেছিলেন আমাদের সময়, আমাদের সরকারের সময়, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ এবং জামাতের দাবি, আওয়ামী জামাতের দাবি ছিল এটা, আওয়ামী জামাত। ওনারা বলেন বিএনপি জামাত, আরে বিএনপি জামাত না, আওয়ামী জামাত, ওদের দাবি, ওদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার।